চট্টগ্রামে লোহাগাড়ায় দায়ের কোপ দিয়ে পুলিশের কনস্টেবল জনি খানের হাত বিচ্ছিন্নকারী কবির আহমেদের অপকর্মে কেউ বাধা দিলেই তার উপর সশস্ত্র হামলা হতো। কবির একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে এলাকার জমি দখল সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। শুক্রবার বেলা 11টায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে র্যাব 7-এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। গ্রেপ্তার করতে যায় পুলিশের ইউনিফর্মধারী সদস্য। পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে এই নরপিশাচ, এই সন্ত্রাসী, সে প্রথমত যারা পুলিশকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছিল বাসা চিনিয়ে দেওয়ার জন্য তার উপরে হামলা করে। পরবর্তীতে সে একজন পুলিশ সদস্য জনি তাকে করতে এবং তার কবজি বিচ্ছিন্ন করে। একইভাবে সেখানে আরেকজন পুলিশ সদস্য ছিল চারের দামে, তাকেও সে জখম করে। পরবর্তীতে সে এইভাবে তিনজনকে জখম করে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেই সন্ত্রাসী কবির সে ঘটনাস্থল থেকে পালিয়ে সে আত্মগোপনে চলে যায়। কবির হোসেন পলায়নের পরে এলাকাবাসী এবং পুলিশের অন্যান্য সদস্যরা মিলে যেই পুলিশ সদস্য দুজন আহত হয়েছেন তাদেরকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।